আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা, সবাই কেমন আছো? আর আমি এক্সট্রিমলি সরি যে আমি তোমাদেরকে প্রমিস করে আমার প্রমিস রাখতে পারিনি, যে আমার এই শুক্রবারের ভিডিও দেওয়ার কথা ছিল বাট আমি দিতে পারিনি। প্লিজ সেটার জন্য আমাকে মাফ করে দিও। সো আচ্ছা, সো আমি অ্যাকচুয়ালি বেসিক্যালি যেটা সমস্যা হয় যে একটু মেকআপ থেকে ব্রেক নিতে চাচ্ছিলাম, যেহেতু কোয়ারেন্টাইন কোথাও বের হওয়া হয় না। সো আসলে মেকআপ করতে করতে এখন একটু ব্রেক চাচ্ছি। সো আমি চাচ্ছি যে নেক্সট তোমাদের সাথে একটু ডিসকাশন টাইপের ভিডিও বেশি করবো, লাইক তোমাদেরকে টিপস দিব অনেক মেকআপ সম্পর্কে, হেয়ার সম্পর্কে, বাট পার্সোনালি কোনো মেকআপ করবো না। সো সেই জন্য প্লিজ মাফ করে দাও। আর সো বেশি কথা আজকে বলতে চাচ্ছি না, চলো ভিডিওতে যাওয়া যায়। তবে ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই যে আজকে আমি হচ্ছে দীপিকা পাডুকোনের যে মেট গালা 2019-এর যে লুকটা ছিল ওটা রিক্রিয়েট করছি। আমি জানি আমি ট্রেন্ডের জন্য অনেক বেশি লেট, কারণ হচ্ছে গিয়ে যখন এই লুকটা ট্রেন্ডি ছিল তখন আমি মেকআপ করতে পারতাম না, টু বি অনেস্ট। তো এখন আমি একটু একটু যেহেতু শিখেছি, সো তাই শি ইজ মাই ফেভারিট অ্যাক্ট্রেস। সো আমি ট্রাই করবো তার এই লুকটা রিক্রিয়েট করার। অ্যান্ড প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের ফেভারিট অ্যাক্ট্রেসকে বলিউডে। সো চলো ভিডিওতে যাওয়া যাক। তো শুরু করছি কালার কারেক্টিং দিয়ে। এখানে আমি এলে গার্ল প্রো কনসিলার যে ইয়েলো কারেক্টারটি আছে ওটা দিয়ে আমি আমার ফুল ফেসে, মানে যেখানে যেখানে ইমপারফেকশন আছে ওখানে ওখানে আমি কারেক্টারটি ইউজ করে নিচ্ছি। Circles, I'm trying to fight it. Get in these voices inside to stay quiet. Gone to the place where all this began. Just start again. Oh, you won't see the light until the dawn breaks. No, till it's all said and done, you won't know what it takes. And then color character to jate. আমার ফাউন্ডেশনের সাথে মিক্স না হয়ে যায়, সেই জন্য আমি একটা পাউডার দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। অ্যান্ড দেন টেক মি হোম প্যালেট দেখে এরকম একটা পার্পল কালার নিব, আর এটাকে হচ্ছে আমি আমার আইজের 1/3 পার্টের আউটার পার্ট যেটা সেটাতে ব্লেন্ড করব। সো আমি কালারটাকে আরো বেশি ডিপ করার জন্য কাইলি প্যালেট থেকে এখানে যে নেভি ব্লু একটা রয়্যাল কালার আছে আমি ওই কালারটা নিব, অ্যান্ড সেম আমার আউটার কর্নারে আমি ব্লেন্ড করব। তো তোমরা যারা এই লুকটা রিক্রিয়েট করতে চাচ্ছ তোমরা খেয়াল করে দেখবা দীপিকার আউটার কর্নার কিন্তু একদম শার্প একটা এজেস ছিল। সো সেক্ষেত্রে তোমরা কস্টেপ ইউজ করে নিতে পারো, বাট যেটা হয় যে আমি যখন মেকআপ করতে বসি আমি সেই কস্টেপটা খুঁজে পাই না। সো আমি এখানে আমার যে ব্রাশটা আছে আমি ওটা দিয়ে একটা শার্প ওরকম উইং করার চেষ্টা করছি, অ্যান্ড পরবর্তীতে আমি এটাকে কনসিলার দিয়ে সেট করে নিব, মানে ঠিক করে কেটে একদম ওরকম উইং করে নিব। আমাকে একজন কমেন্টে কোয়েশ্চেন করেছিল যে এখানে কস্টেপ ছাড়া কি অন্য কিছু ইউজ করা যাবে। বেসিক্যালি কস্টেপটা ইউজ করা হয় যাতে আমি একটা শার্প লাইন পাই আর আমার ফেসের মধ্যে যাতে আমার মেকআপটা না আসে। এছাড়াও এই পার্টটার জন্য অনেক আই শ্যাডো হোল্ডার আছে, তোমরা চাইলে সেই আই শ্যাডো হোল্ডারটাও ইউজ করতে পারো। ওগুলোও তোমাদের চোখের মানে সাইডে লাগিয়ে তোমরা এরকম একটা শার্প উইং করতে পারো, অ্যান্ড তোমরা চাইলে পরবর্তীতে কনসিলার দিয়েও কেটে নিতে পারো, তোমরা যেভাবে সুবিধা ফিল করো। সো আফটার দ্য পার্পল পার্ট এখানে একটা পিঙ্কিশ ভাইব আছে। সো এখন আমি আবার টেক মি হোমের প্যালেট থেকে এই পিঙ্ক কালারটা নিয়ে আমার সেন্টারে ইউজ করব, বাট আমি আমার ইনার কর্নারে যাব না। এক্সট্রিমলি সরি, আমার এই পার্টটা সামহাও মিস হয়ে যায়, আমি গ্লিটার লাগাই পুরো গ্লিটারের পার্টটা আমার মিস হয়ে যায়। সো বেসিক্যালি আমি ফকুলারের যে তিনটা গ্লিটার কালার আছে
তো ওই কালারগুলো অ্যাড করি আমি আমার আউটার পার্টে, হচ্ছে এই পার্পল কালারটা অ্যাড করি আমি, আর যে সেন্টারে আছে ওখানে ফকুলারের যে নাম্বার 2 মেবি ওই শেডটা অ্যাপ্লাই করি, আর আমি একদম ইনার কর্নারে হচ্ছে একটা সিলভার কালারের গ্লিটার অ্যাড করি। সো তোমরা এখানে দেখতেই পারছো আমি গ্লিটার অ্যাপ্লাই করে ফেলেছি এবং কনসিলার দিয়ে দুটা দাগ আমার সাইডটা টেনে নিয়েছি, যাতে এটা আমাকে সেই উইং এফেক্টটা দেয় যেটা দীপিকা পাদুকোণের ছিল। সো তোমরা কস্টেপনা ইউজ করে এই টেকনিক ফলো করেও তোমরা এরকম শার্প এজেস তৈরি করতে পারো। সো এখন আমি আমার বেস মেকআপে চলে যাচ্ছি, আর বেস মেকআপের জন্য আমি ফার্স্টে W7 এর যে পারফেকশন যে প্রাইমারটা আছে ওটা ইউজ করে নিচ্ছি আমার যেইখানে যেখানে পোর্স আছে ওইখানে। My mind's going in circles, I'm trying to fight it, getting these voices inside to stick. সো ফাউন্ডেশনের জন্য আজকে আমি মোয়ার স্কিন ডিফেন্ড ফাউন্ডেশনের 1 পাম্প অ্যান্ড আমার মিস রোজের যে ফাউন্ডেশন আছে ওটার সামান্য একটু মিক্স করে দুইটা ফাউন্ডেশন একসাথে মিক্স করে আমি ইউজ করছি। ফর মোয়া ফাউন্ডেশন আমার শেড হচ্ছে আইভরি অ্যান্ড মিস রোজে আমার শেড হচ্ছে বেজ 1। সো কনসিলার জন্য আমি ইউজ করছি এমএন এর কনসিলার, আমার শেড হচ্ছে 002। সো এখন আমি বায়ো অ্যাকোয়ার পাউডারটা দিয়ে আমার ফুল ফেসকে সেট করে নিচ্ছি, আর আমার শেড হচ্ছে যে 07। সো দীপিকার মেকআপে সে খুব হালকা একটা ব্রনজিং করে তার গালে অ্যান্ড নোজে, সো আমিও জাস্ট ওর মতো করে একটু ব্রনজিং করে নিচ্ছি, অ্যান্ড আমি একটু ভি শেপ করার চেষ্টা করব আমার ফেসটাকে, যেহেতু ওর ফেসটা অনেকটাই শার্প মনে হয়েছে। ওকে, সো এখন হচ্ছে আমি হালকা একটু ব্লাশ লাগাবো, যেহেতু দীপিকাও বেশি একটা ব্লাশ লাগাইনি, জাস্ট হালকা হালকা ব্লাশি ব্লাশি লুক। সো আমি এর জন্য হালকা একটা অরেঞ্জিশ টাইপের কালার দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড তোমাদের এখানে একটা টিপস দিই, যদি কখনো মনে হয় যে তোমরা ব্লাশ একটু বেশি লাগিয়ে ফেলেছো, সো ঘাবড়ানোর কোনো কারণ নেই, তোমরা যে কোনো একটা মানে যে ব্রাশে কোনো প্রয়োগ নেই ওরকম একটা ব্রাশ দিয়ে, যেমন আমি এখানে করছি, সুন্দর মতো ওটার উপরে একটু ব্লেন্ড করবে অ্যান্ড দেখবে যে আস্তে আস্তে মানে কালারটা হালকা হয়ে। তো আসলে কি অনেকদিন পর ভিডিও করতে বসছিলাম, তো সো ভিডিও করতে ভুলে গিয়েছি, সো জানি না কেন ক্যামেরা এখানে আমাকে ফোকাস করছে না। সো বেসিক্যালি এখানে আমি জাস্ট আমার যে সিলভার গ্লিটারটা আছে ওটা আমি চোখের নিচে দিয়ে দিচ্ছি, অ্যান্ড আমি আমার ইনার কর্নারে বেশি প্রোডাক্ট দিবো, কেননা দীপিকা পাদুকোনের মেকআপটা এরকমই ছিল। সো এখন হচ্ছে আমি আমার ফেসের হাই পয়েন্টস গুলোতে হাইলাইটার ইউজ করে নিচ্ছি, আর আমি এখানে মিস রোজের শেড 3 যে আছে ওই হাইলাইটারটা ইউজ করছি আমার ফেভারিট হাইলাইটার ব্রাশ দিয়ে। সো আমরা মেকআপের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখন হচ্ছে আমি একটা ডিপ রেড একটা মেরুন কালার ইউজ করছি, যেরকম দীপিকা ইউজ করেছিল লিপস্টিকে, আর এটা হচ্ছে ব্র্যান্ডের লিপস্টিক যেটা শেড আমি জানি না। সো এখন হচ্ছে আমি আমার ফেভারিট মাস্কারা লাগিয়ে নিচ্ছি চোখের নিচে, আর চোখের উপরে আমি হচ্ছে আমার ফেভারিট ল্যাশ ইউজ করে ব্যাক করব, যেটা হচ্ছে কাইন্ড অফ দীপিকার সাথে ম্যাচ করে। সো তোমরা এখন আমার ফাইনাল লুক দেখতে পারবে। সো ফ্রেন্ডস, এটা ছিল আজকে আমার ফাইনাল ভিডিও, আই হোপ তোমাদের পছন্দ হয়েছে। আমি জানি না আমি কতটা সিমিলার করতে পেরেছি, বাট আমি চেষ্টা করেছি, অ্যান্ড তোমরা চাইলে রিক্রিয়েট করে আমাকে আমার ফেসবুকে তোমরা মেসেজ করে আমাকে জানাতে পারো, অথবা তোমরা আমাকে ইনস্টাগ্রামে তোমার মানে তোমাদের লুকটা দেখাতে পারো আমাকে, বা আমাকে ট্যাগ করতে পারো তোমরা যদি এই লুকটা রিক্রিয়েট করে থাকো। এছাড়া আমি এখন ফেসবুকে অনেক বেশি লাইভ করছি, ফেসবুক প্লাস ইনস্টাগ্রামে যদিও দুইটা লাইভ করা হয়েছে, বাট যেহেতু লাইভের প্রতি একটু ইন্টারেস্টেড হয়েছি তাই ইউটিউবে একটু কম মনোযোগ দেওয়া হচ্ছে আমার, প্লাস হচ্ছে আমার এক্সামও সামনে
পর্যায়ে চলছে, সো এরকম সবকিছু মিলে আসলে আসা হচ্ছে না, সো সেই জন্য প্লিজ আমাকে মাফ করে দিও। সো হচ্ছে তোমরা যদি চাও আমার সাথে লাইভে আড্ডা দিতে, সো তুমি চাইলে আমাকে ইনস্টাগ্রামে অ্যান্ড আমার ফেসবুক পেজে ফলো করে আমার পাশে থাকতে পারো, লিঙ্ক অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে থাকবে। সো অনেক মজা হবে যদি তোমরা আসো, আমরা আসলে খুবই মজা করি, খুবই মজার মজার চ্যালেঞ্জ করি, আমি আমার ফ্রেন্ড একসাথে লাইভ করি। সো প্লিজ তোমরা আসার চেষ্টা করো, আমাকে ফলো দিও, তাহলেই হবে। অ্যান্ড আরেকটা যেটা সমস্যা, মেবি তোমরা ফিল করছো যে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে যাচ্ছে না, সো এই ব্যাপারে আমি বলতে চাই যে তোমরা আমার মানে সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটি আছে ওটা প্রেস করবে, অ্যান্ড ওখানে অপশন থাকবে অল, পার্সোনাল, তারপর শিডিউল না এরকম কি জানি থাকে, সো তোমরা সবসময় অল এক চাপ দিবে যদি তোমাদের অল চাপ দেওয়া না থাকে। সো তাহলে মানে তোমরা অলওয়েজ চাপ দিলে ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আমার সবগুলো ভিডিও তোমাদের নোটিফিকেশন যাবে, আর যদি না যায় তাও যদি আমাকে ভালোবেসে থাকলে যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে একটু কষ্ট করে আমার চ্যানেলে তোমরা একটু ঘোরাফেরা করো। অ্যান্ড আমি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে চেষ্টা করবো প্রতি শুক্রবার 7:30 এবং প্রতি সোমবার 7:30 ভিডিও দেওয়ার, সো এই টাইমটা মাথায় রেখে আমার চ্যানেলের আশেপাশে থেকো তোমরা, তাহলে আমি খুব খুশি হবো তোমাদের। আর হচ্ছে আমি যেটা বললাম যে তোমরা যদি আমার সাথে ফেসবুকে লাইভে আড্ডা দিতে, অবশ্যই আমার পেজে লাইক দিবে না, আমার পেজে লাইক দিয়ে পাশে থাকবে এবং আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করো, সো আমার সাথে তোমরা লাইভে আড্ডা দিতে পারবে। সো ইনশাল্লাহ আবার দেখা হবে, আমি আবারও প্রত্যেকবারের মতোই বলবো যে এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো, বা জানি না কতটুকু পারবো। সো আবার দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।